কানি একবারই ওয়েস্টার্ন কনসেপ্ট যেমন চিন্তা নয়, এটা আমার জীবন নষ্ট করেছে। ওই আয়েশা বলছে না যে হিন্দুদের খারাপ গুলো মুসলমানদের নিচ্ছে আর মুসলমানদের খারাপ গুলো হিন্দুরা নিচ্ছে, এই হচ্ছে অন্য জাতিকে সহ্য করবো না, এদের যতগুলো খারাপ ওরা সেগুলো নিচ্ছে, আমাদের পর্বতা এখনো না ঢুকছে, আমরা খারাপের আদান প্রদান করছি ভালো আদান প্রদান করছি। এরপরে যদি দেখেন সেটা একটা ভারতবেশ পর্যায়ে ছোট ছোট বেশ কাজ হচ্ছে, পুরুলিয়াতে থাকে কিন্তু স্বর্ণিমপুর একটা ভালো কাজ করে দেখলাম, বাঙালি মেয়ের ড্রোন দেখুন সে যখন বাইরে যাচ্ছে যে সে দেখছে দেখে থেকে বলছে কেন আমাদের দেশে এমন হলো না, এই যে এই যে অন্যকে দেখে শেখা খুব সবটাই যে বলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নয়, এর বাইরেও একটা দেখে শেখার ব্যাপার ছিল, এই শেখাতেও সে শিখছে, বলছে যে ঘোড়ায় চড়া শেখা, এগুলো শুধু যে শিক্ষিত বাঙালিই করছে তা নয়, জগদীশচন্দ্রের স্ত্রী যখন তার সঙ্গে যাচ্ছে সে যে জগদীশ বাবু বিজ্ঞান শিখছে কিন্তু ও শিখছে নারীর অবস্থা কি হওয়া দরকার, এই জগতের বসু জগদীশচন্দ্র বসুর বিজ্ঞানের অর্জনটাকে যদি আমরা স্বীকার করি ওর বউ কি অর্জন করেছিল সেটাও আমাকে এক বিচারে আনতে হবে, তা না হলে আমার গবেষণা পুরোটা হবে কি করে, এমনকি নেপালের বুদ্ধিও সে কিছু শিখে আসছে। এই জায়গা থেকে যদি হিসেব করে দেখেন দেখুন মধ্যযুগে শিলা বসু একটা ভালোই কাজ করেছে, খেটে খুঁটে ভালো কাজ করেছে, মধ্যযুগের বসুন নারীরা কি সেখানে তারা কোন কাজটা করেছে, কাজগুলো করছি না করতে হচ্ছে একটা জায়গায় কোথাও যত সমাজ এগিয়েছে পুরুষ তত তার হাত থাকে শক্ত করে, না হলে ভাঙছিল ভাঙছিল কাছাকাছি অনেক দেশে এনেছিলেন ওই স্বাধীনতার জায়গা থেকে, রবীন্দ্রনাথ দেখবেন দোলা চলা ছোট উদাহরণ, উপন্যাসটার নাম হচ্ছে চোখের বাড়ি, আমার ধারণা উপন্যাসটি খুব ভালো উপন্যাস, ওটা নিয়ে ফিল্ম হয়েছে সুন্দর হয়েছে ভালো নায়ক নায়িকা পাওয়া গেছে দেখতেও ভয় লেগেছে চলচ্চিত্র, প্রশ্নটা ওরা লক্ষ্য করেছেন যে চোখের বাড়ি কোথায় গেল, বাঙালি যখন উপন্যাস মেলাতে পারে না সব কাশি পাঠায়, ওটা রীতি ছিল কাশি পাঠানো, তাকে আর করতে পারলো না ওই সামলাতে পারলো না প্রেমটাকে দিল কাশি পাঠে, কারণ সমাজ তাহলে ওই পাঠটাকে নেবে না, অনেক পরে রবীন্দ্রনাথ সাহস দেখালে যখন কলকাতা ছেড়ে পুরী চলে যাচ্ছে যখন পত্র এসে কিন্তু ওইটা আরো পরে রবীন্দ্রনাথ তখন স্যার আমি ত্যাগ করলাম তোমার এই সাহসটা স্ত্রীর পথে রবীন্দ্রনাথ নিয়ে দেখবেন কি মজার ঘটনা করলে শুনে বিনোদিনী চোখের বালি অনুবাদ করতে গেছে কৃষ্ণ বিবাদী ইংরেজি চোখের বালি অনুবাদ রাজ্যে নামিয়েছেন বিবাদী ঘটে যাচ্ছে মানে রবীন্দ্রনাথ নির্বাচন নিয়েছেন অনুবাদক তাকে ফেরত দিয়েছে রবীন্দ্রনাথ কাশি পাঠিয়েছে সে উপন্যাসে প্রথমে এনে দিয়েছে, একই ঘটনা নবকান্ত বড়ুয়া যখন চোখের বালি অনুবাদ করেছেন অসমিয়াতে উনিও চোখের বালি উড়িয়ে দিয়েছেন যে নামের রূপান্তর করছে এটাও কিন্তু একটা মানে পাঠের আমাদের দরকার। তারপরের যে প্রশ্ন বলছে আমি চুতাই এ সবচেয়ে বাংলার গল্প আমারও পছন্দ কিন্তু যদি আরো ভালো ভাবে দেখে নারীর এই কাজকে কিন্তু চুক্তায় আরো ভালো করেছে, ইসমান চুক্তায় নারীর যে প্রশ্নটাকে অনেক ভালো করে এবং ইসমান চুক্তায় চমৎকার কথা ও যখন সেই গল্পগুলো একটার পর একটা লিখছে কাঁথা বলে গল্প লিখছে নানা গল্প দেন এবং ইসমান চুক্তায় একটা প্রশ্নই তুলেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আয়েশা বলেছে অর্থনৈতিক কিন্তু ইসমান চুক্তায় একটা প্রশ্ন যৌনতা এই প্রশ্ন নারীর অধিকারের মধ্যে যৌনতার অধিকার যৌন স্বাধীনতার এইটাই চুক্তায় এনেছে এবং যখন এই প্রতিষ্ঠানগুলো বিয়ে হচ্ছে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটায় আসার পরই অধিকারটা প্লেস হচ্ছে কিন্তু
যে মেয়েটা খুঁজছিল পরিস্থিতি উল্টোটে বলে কবি খাচ্ছিল আমার অধিকার নেই, যে বিয়ে হয়ে গেল তখনই তুমি পতির কথায় পরিচালিত হও। মানে অধিকার হচ্ছে কিন্তু ওই সূত্রটার অধিকার যেটা কোনো জোরই নেই, জোরে টানলে চিড়ে যাবে। ওই প্রতিষ্ঠান থেকে অধিকারের চাপটা তৈরি হয়েছে এবং যুদ্ধের পরে রাজ্যে আরেকজন এনেছিলেন, আমি বলবো পঞ্জাবিতে যেটা উনি অল্প খুব ভালোই বলেছেন সেটা হচ্ছে ইয়ে অমৃতাদিত্য। অমৃত চমৎকার অ্যান্থোলজি, কবিতার অ্যান্থোলজি আছে, সেটা বলছে যখন তুমি আর আমি নগ্ন শিলার উপর শুনেছিলাম তখন কোথায় তোমার এইসব ধর্মশাস্ত্র তৈরি হয়েছিল। মানে তুমি সব আমি যখন নগ্ন তুমি আর আমি শরীরে শরীর যোগ করে শুয়েছিলাম তখন তোমার ধর্মশাস্ত্র কোথায় ছিল, এই প্রশ্ন এর কবিতার মধ্যে এসেছে। তুমি সব তৈরি করেছো আমার পরে সমস্ত ধর্মশাস্ত্র সমস্ত সামাজিক নিয়ম, আর সেগুলো তুমি আমার উপর চাপাত। মানুষ তৈরি হওয়ার আগে কি ধর্মশাস্ত্র তৈরি হয়েছিল না মানুষ তৈরি হওয়ার পরে তোমরা তৈরি করেছো? ওটা এই এই প্রশ্ন কবিতার একটা পুরো বড় অংশ। আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম শরীরের আকর্ষণ ধাপে অনেক একটা লম্বা সিরিজের কবিতা রয়েছে এবং এখানে যেরকম প্রশ্ন এইটা অভিষেক প্রশ্ন তুলেছে ইয়ে আশাপূর্ণা দেবী সাহিত্য একাডেমি ফেলোশিপ তো একটা বড় ফেলোশিপ একটা বড় লেখা তৈরি ইংরেজিতে এই ফেলোশিপ পা তো আমি আশাপূর্ণা দেবীর ইন্টারভিউ নিয়ে ওটা তৈরি করি। আশাপূর্ণা দেবীকে আমি জিজ্ঞেস করছি যে তার জীবনের কথা ওই গড়িয়ার বাড়িতে আশাপূর্ণা দেবী আমাকে প্রথমে বললেন বাবা ওই তুমি যেমন করে লিখছ আমি কিন্তু ওভাবে মতন লেখা শিখে লিখতে পারি। আমি কেন বললো আমার ভাইরা বই পড়তো অক্ষরগুলো ও আগুলো উল্টো দিয়ে পাতাটা উল্টালে কেমন হতো আমি ওটা দেখে দেখে অক্ষর শিখেছিলাম। পরে অক্ষর শিখার সময় আবার ওগুলো উল্টে শিখতে হয়েছে, এটা অষ্টাদশ শতকের ব্যাপার নয়, উনবিংশ শতাব্দীর ব্যাপার নয়, এটা বিংশ শতাব্দীর ব্যাপার। এই ঘটনাও ঘটেছে এই থেকেই তার লেখাগুলো কিন্তু ওই জায়গাতে পৌঁছল। আলোপন্না দেবী মহাশ্বেতা দেবীর আরে মহাশয়া দেবী আমাকে আমার সঙ্গে মহাশয়া দেবীর সঙ্গে আমার একটা অন্য দীর্ঘ সময়ের সম্পর্ক। মহাশয়া দেবী আমাকে সেটা মিটিংয়ের মাঝেও বলেছে যে ব্যাপারটা হচ্ছে খুব স্পষ্টভাবে মিটিংয়ের মাঝেও বলেছে যে বিজন তো কোনোদিন কাজ করেনি, আমাকে তো আমার বাবা থেকে এক্সপ্লয়েটেড শান্তি বইয়ে লেখা আছে না শান্তিনিকেতন থেকে নিয়ে আসছে একটা বাচ্চা মেয়েকে পাঠাগাঁও থেকে, তাকে বলেছে তুই বাড়ি চল তোকে আবার তুই ঘুরে আসবি মা দেখতে চাইছে। আসার পর বললো সব ট্রাম ট্রাম বেঁধে আনছি বাচ্চা মেয়ে কি করে ঘুরবে, আসার পর বললো না মায়ের শরীর এতগুলো বাচ্চা কে দেখবে তুই বড় মেয়ে তুই এখানে থেকে পড়াশোনা কর। উনি শুধু একটা কথাই বলেছিলেন কাউকে যেন কোনো বাবা মা মিথ্যে বলে না নিয়ে যায়, যদি সত্য বলে নিয়ে আসতো উনি এসে দেখলেন পরে বেলতলাতে ভর্তি হলেন, আবার পরে কিন্তু কলেজ জীবনে ভর্তি হয়েছিলেন। তারপর উনি বললেন দুজন কোনদিন চাকরি করবে, আমাকে তো চাকরি করতে হবে, চাকরি করেছি সংসার ছেড়েছি দুজন নাটক করেছে প্রতিবাদ আমার বন্ধুরা বন্ধু বাবারাই বিশেষ করে মহাশ্বেতাদির সম্বন্ধে এত কথা বলে এত কেন সম্পর্ক ভালো নবরুন্দার অভিমান ছিল মা ব্যাপারে আমার কাছেও বলতেন, সত্য তো তারও তো একটা জীবন ছিল মহাশ্বেতাদি, সেই মহাশ্বেতাদি জীবনে যা ভোগ করেছে সেই মহাশ্বেতাদি যে কাজটা করতে পেরেছিল সেটা হচ্ছে এই নারী। দেখুন একটা উপন্যাস গল্প মোটা বুঝবেন না, একটা গল্প স্তনদায়িনী একটি মেয়ের দুধ খা বাচ্চার দিকে পালন করতে এখানে নেই, ওই স্তনদায়িনী একটা প্রতীক গল্প, ওটা ভারতবর্ষের প্রতীক, তাকে তার স্বামী শোষণ করছে লুণ্ঠন করছে এখন তাকে হালদার পরিবার করছে ছেলে করছে ভারতবর্ষ কিন্তু সিপাহী এই তো মানে ভারত মাতা যদি অবনীন্দ্রনাথের একটা ছবি হয় তাহলে স্তনদায়িনী ভারত মাতা আর একটা ছবি। এই জায়গা থেকেও একটা আমাদের আর তারপরে যার কথা বিকাশ যেটা খুব ভালোভাবে বুঝেছি খুব সত্যি ভাই কবিতা সিংহ যেভাবে বুঝেছিল কবিতা সিংহের গল্পের কথা মনে করে যে একটা নারী যে যৌনকর্মী বা কর্মী নিশ্চয় বলি তা ওপরে শুয়ে আছে টাকা দিয়ে তাকে শুয়ে থাকতে হবে
তার হাতটা চলে গেছে খাটের নিচে যেখানে তার বাচ্চাটা শুয়ে আছে একটা হাত সেই বাচ্চাটা গায়ে হাত বলে আছে এই 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 লিখেছে কবিতা সিংহ কবিতা সিংহ এই জায়গাটা আনতে পেরেছে কবি ভাবে ছুঁতে পেরেছিলেন নারীর এই জায়গাটা এরকম তারপরে যেটা হলো দুজনের কথা বিশেষ ভাবে বলবো জয়া এবং মিনাকে জয়ার বছর দেড়ে জেলে খেটেছে কিন্তু বই দিবে না আর মিনাকি বছর পাঁচেক জেলে ছিল এই যে রাজনৈতিক কারণে এবং জেলে নামে ঢুকছে যে সংসার ছেড়ে এইভাবেই তো সে তৈরি হচ্ছে নারী তৈরি হচ্ছে দেখবেন যেটা পরে ইয়ে জেলের ভেতর জেলের মতন অসাধারণ বই মানে প্রায় সেটা প্রায় 800-900 পাতার বই তো অনেকটা কাল ভারতবর্ষ জুড়েই হচ্ছে এটা আনন্দের কথা ইংরেজিতেও বইটা এসেছে কিন্তু কোথাও এই কাজটাকে কাজটা চলছিল ইংরেজি পুরো হয়েছে আমি জানি কিন্তু এই যে কোথাও এরা মেয়েরা এর ফলে ও যে জেলের মধ্যে যে পাগল বলে বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে মেয়েরা পাগল নয় তাদের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে ওর পরিবার ওর সম্পত্তিটা ভোগ করতে সেটা হচ্ছে জেলের মধ্যে জেলের ভেতর জেলের যে চরিত্র অসাধারণ সেই এই লেখাগুলো আসতে থাকে ব্যাপারটা হচ্ছে সবটা মিলে একটা কোথাও একটা এই যে লীলা মজুমদারের কথা বলছে বিকাশ কোথায় দেশভাগের পরে নারী আবার এই মনের জোরটাও পেয়েছে এটা বিকাশ অনেকটা জায়গায় দিয়েছে বাংলাদেশে ধরুন গার্মেন্ট যে ইন্ডাস্ট্রি সেখানে মেয়েরা ঢোকার পর সেই মেয়েরা যে অন্তত একটা অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছে সেটাও তো খুব সত্যি কথা আর আরেকটা বঙ্কিম এবং রবীন্দ্রনাথ গুলে বকওয়ালি সম্বন্ধে খুব কঠোর কথায় বলেছেন এটা হচ্ছে ওই পারস্য দেশের লোক কথা থেকে কিন্তু গুলে বকওয়ালির সেই নারী লোককথার সেই নারী যে কিন্তু চেষ্টা করেছিল পুরুষকে বাঁচাত কাজে আমাদের প্রথম সাহিত্যের মধ্যে কিন্তু নারীর এই রূপটা ফুটেছিল ফুটে উঠেছিল কংসার যে চলে গেছে আমরা এদিক দিয়ে চলে এসেছি নারী শিক্ষা পরে পেয়েছে কাজে পুরুষরা জায়গাটা দখল করেছিল কথা সাহিত্যের ওই জায়গাটা যখন নারী শিক্ষা বেড়েছে আস্তে আস্তে এই নারীর সবটা আরো অনেক বেশি স্পষ্ট হচ্ছে কমার্শিয়াল লিটারেচারে নারীর সব বলে বেশি স্পষ্ট করে না যতটা বিক্রি হয় ততটাই সেলেবল ফ্রিডমটা দাও মানে ততটুকুই যতটা খুব বেশি পেয়ে যায় খুব বেশি ভাবলে তো দেবেন্দ্রের মাদারীর মায়ের স্বতন্ত্র রাষ্ট্র মতন উপন্যাস লিখতে হয় যেটা তিস্তমানের সিদ্ধান্ত মাদারীর মায়ের স্বতন্ত্র রাষ্ট্র বললে বোঝা যায় যে আসলে নারীর অধিকার আসলে রাষ্ট্রের সংজ্ঞা কোথায় এই প্রসঙ্গ দেবেন্দ্রের অনেক ভালোভাবে ধরেছি এই জায়গা থেকে আজকের আলোচনাটা সবটা লাল সালুর কথা বলবো সেখানেও সে প্রশ্ন যেহেতু বাংলায় লেখা ও যেটা বলছিল ওই বিদেশি অ্যাডমিনিস্ট্রেটর হয়ে ওরা ইসুকে না লাগু দিল ওয়ান মুভার কালি সব জায়গা থেকে কোথাও একটা সব তৈরি হয়েছিল আমাদের পুরুষরাও একটা কন্ট্রিবিউট করেছে তাদের মতন ভালোভাবেই একটা জায়গায় চেষ্টা করেছে কন্ট্রাডিকশন থেকেছে কিছু একটা জায়গায় এনেছে আজকে নারীরা শিক্ষিত হয়ে তারা লিখছে লোক কথাটা নষ্ট করেছি যদি অন্তত পুরনোগুলো পড়তে পারি তাও ভালো তার থেকে কিছু একটা উপাদান পাবো অন্তত যদি আমরা শোনাতে পারি লোক কথাগুলোকে কোন পর্বে যাই না সবটা মিলেই আমরা ধরো একটা পারি এই নিয়মে খুবই চমৎকার বলেছেন আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম ওরা ইয়ে দেখলাম যেটা এদের আয়োজনটা খুব ভালো আয়োজন করা হয়েছে এবং এখানেও দেখলাম ওরা দেখলাম যে পারমিতায় বেশিরভাগ ফোন করেছে তা তো মহানর সিদ্ধের সময় থেকে নামিরা একটু ক্ষমতায়ন হয়েছে আপনাদের অশেষ ধন্যবাদ এবারে ওরা যা মানি আমার যেটা মনে হয়েছে আপনার কথা শুনতে শুনতে সীতা দেবীর একটা পুণ্যস্মৃতি বলে বই আছে অপূর্ব বই সেখানে আপনারা দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মেয়েদের লেখালেখি একদম পছন্দ করেননি প্রশংসা করেন পুণ্যস্মৃতিতে বলেন
তাহলে যে মেয়েদের লেখা আটকে গেছে তা না আজকে বয়স একা তো পুণ্যস্মৃতিতে সাংঘাতিক ভাবে মানে আপনি যদি পড়েন দেখবেন শিক্ষার্থীকে কিভাবে ইয়ে করেছে মানে একদম যে তোমরা কবে লিখলে তোমরা পড়দিতে আটকে গেছে হ্যাঁ তো সেই কারণে বললাম যে এইভাবে কে বললো কি বললো এটা কিন্তু দায় আছে লেখা চলমান থাকবে নিজের স্বর সেগুলো তো আরেকটা সহজ প্রথম দিয়ে খুব বাধা পেয়েছিলেন প্রথম ব্রহ্মবিদ্যালয়ে বালক ছাড়া ভর্তি করতে পারতেন না তারপরে আবার মেয়েরা নাচবে তুমি মানে তারা হাত পা করে যাতে একটু শান্তিনিকেতনে কাউকে পাঠাবেন না ওখানে ছেলে মেয়েরা একসঙ্গে নাচে আহো করে চরিত্র খারাপ হয়ে যাবে বুঝতে পারছেন যে কত রকমের সমস্যা জটিলতার মধ্যে তবে যেন ওই একটা ঘটনা দিয়ে একজনকে না বিচার দুটো দিই ওই কালপাটাল অবস্থাটা তীরপত্র চোখের বালির মতো ব্যক্তি জীবনও রবীন্দ্রনাথ দুভাবে দূরে কোথাও কোথাও এগোতে পারে বরাবর আছে তুমি জানো